আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের খেলা দেখবেন আর মাত্র ক ঘন্টার বাকি শ্রীলঙ্কার এগেনস্ট, এবং যেই ম্যাচটা বাংলাদেশের এবারের বিশ্বকাপের গতিপথ ঠিক করে দিবে, বাংলাদেশ কত দূর যাবে, টপ এইটে যেতে পারবে কি না, যেই বিতর্কগুলো যুক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, কোচিং স্টাফ সবার সাথে, সেগুলোর একটা দারুণ উত্তর হতে পারে মাঠের পারফরমেন্স, এবং নিশ্চয়ই ক্রিকেটাররা সেটা দেওয়ার যোগ্যতা রাখে এবং সেটা দেবেন। আপনারা যারা খেলা দেখবেন টিভি সেটের সামনে, রুচি, টমেটো সস অ্যান্ড ক্যাচআপ আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। আমার মনে হয় খেলা দেখার মজা আনন্দ অনেকখানি বাড়িয়ে দেবে। যে ডিসকাশনটা করতে চাই, বাংলাদেশ আসলে কি হতে চায়, বাংলাদেশ কি নেদারল্যান্ডস হতে চায় নাকি বাংলাদেশ ইউএসএ হতে চায়। এখন বাংলাদেশ নেদারল্যান্ডস কেন হবে আর ইউএসএ কেন হবে, এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে উত্তর খুঁজতে গিয়ে একটু আমার কাছে মনে হয় যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বাংলাদেশ নেদারল্যান্ডস কেন হতে চায় সেই উত্তর যদি আমি দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই মাঠে সবশেষ যে ম্যাচটা হয়েছিল নেপাল এবং নেদারল্যান্ডসের, এখন থেকে একদিন আগে আমরা বলতে পারি এক দেড় দিন আগে, সেখানটা আসলে উইনিং যে টিম ছিল, উইনার যারা ছিল সেটা হচ্ছে নেদারল্যান্ডস। দে হ্যাড ডিফিটেড নেপাল বাই 6 উইকেটস। নাকি বাংলাদেশ ইউএসএ হতে চায়, এবারের বিশ্বকাপে যে ওপেনিং ম্যাচ, যে প্রথম ম্যাচ, যেই ম্যাচটা নিয়ে বিশাল একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল, যেই ম্যাচটা নিয়ে যে ধরনের এক্সপেক্টেড ডিসকাশন হওয়ার কথা ছিল তার থেকে অনেকখানি বেশি হয়েছে, ক্যানাডা অ্যান্ড ইউএসএ, সেই পার্টিকুলার ম্যাচে ইউএসএ যেই ধরনের ক্রিকেট ডিসপ্লে করেছে ওই জায়গাটায়, টিম টাইগার্স একই রকম ক্রিকেট, এক্সাইটিং ক্রিকেট, পাওয়ার ক্রিকেট, টি টোয়েন্টি রিয়েল ক্রিকেট ডিসপ্লে করার সামর্থ্য রাখে কিনা সেটা তারা আসলে এই মাঠে শ্রীলঙ্কার এগেনস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা। সো হয় হতে হবে একদম হিটিং ক্রিকেটের একটা বড় বিজ্ঞাপন বাংলাদেশ দলকে, অথবা হতে হবে ডিফেন্সিভ ক্রিকেট খেলে মোটামুটি চাপে থেকে হলেও ম্যাচটা জয় করা, যেটা নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে করেছে। সো বাংলাদেশ যদি নেদারল্যান্ডস হতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলারদেরকে একটা বড় রোল প্লে করতে হবে, এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে বাংলাদেশ একটু হলেও প্রেশারে রয়েছে। কোন জায়গাটায় প্রেশার, দেখুন বাংলাদেশের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পেস ডিপার্টমেন্টের অংশ হচ্ছেন শরীফুল ইসলাম, এবং এই শরীফুল ইসলাম ইন্ডিয়ার এগেনস্টও খুব ভালো বল করেছেন। তার যে বোলিং কোটা, সেই কোটা থেকে মাত্র একটা বল বাকি ছিল, ঠিক সেই সময়টায় তার যে বলটা আসছিল তার দিকেই আসছিল, ব্যাটসম্যান হচ্ছে প্লেস করার পর সেই বল ধরতে গিয়ে হাত ফেটে যায়, সেখানে 6টা স্ট্রিচ পড়েছে, তিনি পরের ম্যাচটা খেলতে পারছেন না, আগামীকালের ম্যাচে তিনি খেলতে পারছেন না। সো আপনার যখন টপ লাইন আপ মানে পেস ডিপার্টমেন্টের গড়বেন, সেখানটা যিনি টপ পেসার সেই তিনি থাকছেন না, এটা কিন্তু আপনার দলের জন্য একটা বড় ধাক্কা। ওই যে বললাম যে নেদারল্যান্ডস হতে গেলে তো আসলে অল্প রানের মধ্যে নেপালকে তারা যেভাবে আটকে দিয়েছে সেটা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা, তাসকিন আহমেদ যদি কামব্যাক করেন, তাসকিন আহমেদ তো আসলে কামব্যাক করার পর কোনো কম্পিটিটিভ ম্যাচের মধ্যে নেই, থাকে না, একটা দুটো ম্যাচ খেলে আসলেন, একটা কনফিডেন্স নিয়ে আসলেন, মানে তাসকিন আহমেদ এখনও যে প্র্যাকটিস করছেন সেটাও অনেকটা হিসাব নিকাশ করে, কোনোভাবে যেন নতুন করে ইঞ্জুরি তৈরি না হয়, কোনোভাবে যেন তার যে ইনজোর জায়গাটা রয়েছে সেখানটায় প্রেশার ক্রিয়েট না হয়। তার মানে নেদারল্যান্ডস হতে গেলে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। ডিসপাইট উই আর হ্যাভিং আওয়ার বেস্ট বোলিং অ্যাটাক, ক্রিকেটাররা এই মুহূর্তে ইঞ্জুরি এবং একই সাথে ম্যাচের মধ্যে না থাকার যে একটা সমস্যা সেটার মধ্যে রয়েছে। বাংলাদেশ যদি ইউএসএ হতে চায়, ক্যানাডাকে উড়িয়ে দিয়েছে না, অ্যারন জোন্স 40 বলে 94 রান 10টা 6 এই মাঠেই মেরেছে, যে গ্যালারিটা দেখছেন আমার আশপাশে এখানটাই বলগুলো আছড়ে পড়েছে, এবং একটা দারুণ ক্রিকেট, মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচটা আসলে যেরকম আশা করছিলাম আমরা, ওপেনিং ম্যাচ বা এক্সাইটিং ম্যাচ আমরা কি বলি, যে ইন্ডিয়া ইংল্যান্ড, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া পাকিস্তান, এই টাইপের অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম ম্যাচেসগুলো যদি হয় সেগুলোকে আমরা কাউন্ট করি যে আসলে দিস আর গোয়িং টু বি ভেরি এক্সাইটিং ম্যাচ, বড় বড় দল, বড় বড় রান, বড় বড় 6-4, বড় বড় রান চেস করবে, সেরকম একটা সিচুয়েশন। কিন্তু ইউএসএ এবং ক্যানাডা যে ক্রিকেটটা উপহার দিয়েছে এই মাঠেই, সেটা কিন্তু আসলে এক্সপেকটেশন ফুলফিল করেছে, মানে আপনি টি টোয়েন্টি ওয়াইজ যদি চিন্তা করেন হয়তো দলগুলো তুলনামূলকভাবে ওই ইন্ডিয়া ইংল্যান্ড টাইপের না, কিন্তু তারা প্রপার ক্রিকেটটা খেলেছে। বাংলাদেশ তাদের থেকে কি বেটার টিম, আমি তো মনে করি, যদিও বাংলাদেশের সবচেয়ে বাজে অভিজ্ঞতা যদি আমরা ক্রিকেটে ভিন্ন ফর্মেটে সেটা হতে পারে কাউন্ট করি, সেটা হচ্ছে 2003 সালে ক্যানাডার কাছে পরাজয় বিশ্বকাপে, আবার এবার বিশ্বকাপে নিজেদের আসর শুরু করার আগ পর্যন্ত যে সিরিজটা ছিল সেখানটায় ইউএসএর বিপক্ষে সিরিজ হার। সো এই দুই দল যে ক্রিকেটটা খেলেছে, বাংলাদেশ ডেফিনেটলি তাদের থেকে বেটার ক্রিকেট খেলার সামর্থ্য রাখে। এখন যদি সেটা সামর্থ্য রাখে, বাংলাদেশকে এমন একটা পারফরমেন্স করতে হবে যেই পারফরমেন্সটা আসলে একদম প্রপার টি টোয়েন্টি সুলভ, যেখানটায় বাংলাদেশ হয় বড় রান চেস করবে অথবা বড় রানের টার্গেট শ্রীলঙ্কাকে দিবে, সেই জায়গাটা কি আমরা স্বস্তিতে রয়েছি।
আমরা যদি আমাদের বড় রান করার টার্গেট যদি আমরা সেট করি বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেখানটায় তো আসলে আমার টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, মানে শেষের দিকে গিয়ে সাকিব রিয়াদরা সবকিছু করে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না, নট ইন এভরিডে। সো ওই জায়গাটা রোল প্লে করতে হবে আমার তানজিদ তামিমকে, সৌম্য সরকারকে, লিটন কুমার দাসকে, নাজমুল হোসেন শান্তকে, তাই তো? এই যে ক্রিকেটারদের আমি নাম বললাম, তানজিদ তামিম অন অ্যান্ড অফ চেষ্টা করছেন, এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচ খারাপ খেলেন, কিন্তু তুলনামূলকভাবে অন্যদের থেকে ভালো খেলার মানে যে সংখ্যা বা কাউন্টিং সেটা বেটার। কিন্তু আমি যদি বাকি তিনটা নাম বলি, এই তিন নামের ক্ষেত্রে সেই কনফিডেন্সটা আসলে গ্রো করে না, অ্যাবিলিটি নিয়ে কোনো ধরনের সামর্থ্য নেই, কিন্তু তারা যে করে দেখাতে পারবেন সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। সৌম্য সরকার এক ম্যাচে ভালো খেললে, তিন ম্যাচ ভালো খেলেন না, লিটন কুমার দাস তো ভালোই খেলছেন না, লিটন কুমার দাস তো ছায়া হয়ে আছেন, নাজমুল হোসেন শান্তর কাছ থেকে, ক্যাপ্টেনের কাছ থেকে যে এক্সপেক্টেড পারফরমেন্স সেটাও আমরা পাচ্ছি না। সো ক্যানাডা ইউএসএর ম্যাচের মতোও যদি বাংলাদেশকে খেলতে হয় সেটা রান করার ক্ষেত্রে বা চেজ করার ক্ষেত্রে, সেই জায়গাটাও বাংলাদেশ দলের যথেষ্ট দুর্বলতা রয়েছে। এই ম্যাচ আরও একটা জায়গায় বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে, সেটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ যদি শ্রীলঙ্কার এগেনস্টে হেরে যায় বাই এনি চান্স, তাহলে বাংলাদেশের এবারের বিশ্বকাপ অনেকটা শুরুর আগেই শেষ হয়ে যাবার ঘন্টা বাজা শুরু হবে। কারণ টিম টাইগার্স দে আর এক্সপেক্টিং যে তারা হচ্ছে টপ এইটে যাবে, কারণ দুটা দল ওয়েস্ট ইন্ডিজে যাদের সাথে বাংলাদেশ খেলবে, একটা হচ্ছে নেপাল আর একটা হচ্ছে নেদারল্যান্ডস। সো নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা যদি এক্সপেক্ট করি যে বাংলাদেশ জয় পাবে, নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ বেস্ট ক্রিকেটটা খেলবে, সেই এক্সপেকটেশন যদি আমরা করিও, তার আগে তো বাংলাদেশকে আর অন্তত একটা ম্যাচ জিততে হবে, আইদার শ্রীলঙ্কার বিপক্ষে আর সাউথ আফ্রিকার বিপক্ষে। এখন শ্রীলঙ্কাকে সাউথ আফ্রিকা যেভাবে ডমিনেট করে হারিয়েছে, 80 রানের আগে প্যাক করে ফেলেছে, সেই রান সহজে চেস করেছে, সাউথ আফ্রিকাকে বাংলাদেশ নিউ ইয়র্কে গিয়ে সহজেই হারিয়ে দেবে, এই এক্সপেকটেশনটা করাটা আমার কাছে মনে হয় বাড়াবাড়ি। সুযোগ যেখানটায় রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে দে ডিড নট প্লে দ্য প্রপার ক্রিকেট, নেদারল্যান্ডসের বিপক্ষে তারা ডিফিটেড হয়েছে প্রস্তুতি ম্যাচে, এবং বিশ্বকাপ শুরু করেছে তারা খুব বাজেভাবে, একটু আগে যেটা বলছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে। সো বাংলাদেশ যদি পারফরমেন্স ওয়াইজ, কনফিডেন্স ওয়াইজ পিছিয়ে থাকে, সেই জায়গায় যে খুব বেশি এগিয়ে রয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেটা কিন্তু বলার সুযোগ নেই। সেকেন্ড পয়েন্ট যেটা, এটা অনেকটা আত্মসম্মানের ম্যাচ, আত্মসম্মানের ম্যাচ। বাংলাদেশ দলের সবচেয়ে মেগা স্টার যিনি, পোস্টার বয় যিনি, সাকিব আল হাসান, এবং বাংলাদেশ দলের পুরো পরিকল্পনার সাথে জড়িত যিনি, চান্ডিকা হাথুরুসিংহে, এই দুই নামের সাথে। কেন? দেখুন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লড়াই সেটা যেই ফর্মেটে হোক না কেন, সেটা একটা ভিন্নতা পেয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে, ওই টাইম ডাউট আলোচনা। সাকিব ক্যাপ্টেন ছিলেন, টাইম ডাউট আলোচনা হয়েছিল, ফাইনালি হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস আউট হয়েছেন, সেটাকে মানতে পারানি শ্রীলঙ্কার মধ্যে একটা বড় অসন্তুষ্টি ছিল, এবং সেই বক্তব্য, সেই আলোচনাগুলো নানা সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা যখন মাঠে নামে আসে, লাস্ট টাইম আমরা দেখেছিলাম যে টাইম ডাউট সেলিব্রেশন করতে আমরা দেখেছি শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর। সো এই যে ঘটনাগুলো ঘটছে দুই দলের সবশেষ যে লড়াই বা সিরিজগুলো হয়েছিল সেখানটাতেও, সেটা কিন্তু সাকিব আল হাসান বলেন, বাংলাদেশ দল বলেন, সবার জন্য কিন্তু একটা মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে, যে আমরা হয় তাদেরকে রুল আউট করে দিব ফ্রম দিস ম্যাচ, অথবা আমাদেরকে আরও কিছু গালি খাবার জন্য প্রস্তুত থাকতে হবে। সাকিব আল হাসানের দল, আমি সাকিব আল হাসানের দলই বলবো, বাংলাদেশের টি টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের মঞ্চে যদি আরও একবার লঙ্কানদের হারাতে পারে, এটা একটা পারফেক্ট জবাব হবে, এবং সেই অ্যাবিলিটি তাদের রয়েছে। চান্ডিকা হাথুরুসিংহের নাম কেন বলছি, এটাও খুব ইন্টারেস্টিং। চান্ডিকা হাথুরুসিংহে হি ওয়াজ দ্য কোচ অফ শ্রীলঙ্কা, এবং তিনি শ্রীলঙ্কার কোচ হয়েছিলেন, বাংলাদেশের চাকরি ছেড়ে। নাজমুল হাসান পাপন ফোন করেছিলেন, চান্ডিকা হাথুরুসিংহের মোবাইলটার সময় সাইলেন্স ছিল, আমার কাছে মনে হয় যে তিনি টের পাননি। এরপরে যখন চান্ডিকা হাথুরুসিংহে ব্যাক করার চেষ্টা করেছেন, আমার গেস এটা, নাহলে কেন তিনি ব্যাক করবেন না, তখন তিনি আই থিঙ্ক যে এরোপ্লেনে করে যাইতেছিলেন অন্য একটা জায়গায়, যে আসলে কল চাইলেও করতে পারেন, এইভাবে এভাবে দুই তিন দিন চলে গেছে আর কল করা হয়নি। এগুলো হচ্ছে গল্পের গল্প, কথার কথা আমি যেটা বললাম, আসল কথা যেটা সেটা হচ্ছে নাজমুল হাসান পাপনকে সেই সময় তিনি অনেকটা আমার দৃষ্টিকোণ থেকে অপমানিত করেছেন, যে পাপনের ফোনটা তিনি ধরেন নাই, চাকরি ছাড়তেই পারেন যে কেউ। সেই কোচকে আবার বাংলাদেশ ফিরিয়ে এনেছে, এবং সেই কোচকে কিক আউট করে বের করে দিয়েছে শ্রীলঙ্কা তার টেনিউরের মাত্র এক বছরের মধ্যেই। সো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কান হবার পরে চান্ডিকা হাথুরুসিংহের কিন্তু এটা একটা রেভেঞ্জ ম্যাচ। এই ম্যাচে চান্ডিকা হাথুরুসিংহের শুধু রেভেঞ্জ না, তার কোচিং ক্যারিয়ার অ্যাজ দ্য হেড কোচ অফ বাংলাদেশ ক্রিকেট টিম কত দূর যাবে সেটাও নির্ধারিত হয়ে যাবে অনেকটাই। কি হবে দেখার, বাংলাদেশ প্রেশারে রয়েছে, শ্রীলঙ্কা খুব বেশি স্বস্তিতে নেই। ব্যাটিং বোলিং ওয়াইজ বাংলাদেশ যদি জাস্ট খেলে দিতে পারে, গ্র্যান্ড প্যারেড স্টেডিয়াম থেকে আমরা হয়তো একটা দারুণ অভিজ্ঞতার স্বাদ পাবো, একই সাথে টপ এইটে যাওয়ার পথে বাংলাদেশ যেমন এগিয়ে যাবে, টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা তাদের শেষ স্বপ্ন শেষ করে ফেলবে। সবাই ভালো থাকবেন।